রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেট। ফায়ার সার্ভিসের তালিকায় এই শপিং মলটি অগ্নি নিরাপত্তার দিক থেকে অতি ঝুঁকিপূর্ণ। একই তালিকায় আছে মাহবুব প্লাজা শপিং কমপ্লেক্স, ফার্মভিউ সুপার মার্কেট, ক্যাপিটাল সুপার মার্কেট ও চৌরঙ্গি সুপার মার্কেটও। তবে এমন বিপদের কথা জানেন না এসব মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাদের কেউ, ফলে প্রতিদিনই মার্কেটগুলোতে ভিড় করছেন হাজার হাজার মানুষ। শুধু ফার্মগেট নয়, ফায়ার সার্ভিসের তালিকা অনুযায়ী রাজধানী ঢাকা জুড়ে আছে এমন 2512টি ভবন। স্টার্টেকে 17 বছর পূর্তিতে প্রযুক্তিপণ্য কিনলেই পাচ্ছেন ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর সহ আকর্ষণীয় সব পুরস্কার। বিস্তারিত startech.com.bd-তে। অনেকটা অগ্নিবোমা হয়ে থাকা এসব ভবনে চলছে নানামুখী কার্যক্রম। এর মধ্যে 1048টি ভবনে রয়েছে মার্কেট ও শপিং মল, অন্যগুলো হাসপাতাল, আবাসিক হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান ও মিডিয়া হাউস। ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন এসব ভবনে আগুন লাগলে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ, পুরান ঢাকার নিমতলি কিংবা চুরিহাট্টার মতো ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিতে পারে। ফায়ার সার্ভিস সূত্র জানায় 1048টি মার্কেট, শপিং মল ছাড়াও অন্য 1464টি ভবনের মধ্যে 345টি হাসপাতাল ভবন সরেজমিন পরিদর্শন করে মাত্র 7টিতে অগ্নি নিরাপত্তা পাওয়া যায়। ঢাকার আবাসিক হোটেলগুলোর মধ্যে 325টি আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে মাত্র 7টিতে মেলে অগ্নি নিরাপত্তা, 801টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে মাত্র 17টিতে অগ্নি নিরাপত্তা ঠিকঠাক পায় ফায়ার সার্ভিস। এছাড়াও রাজধানীর মিডিয়া হাউসগুলোর মধ্যে 26টি পরিদর্শন করে 18টি পাওয়া যায় অতি অগ্নি ঝুঁকিতে ও 6টি ছিল ঝুঁকিপূর্ণ। 1048টি মার্কেটের মধ্যে অতি ঝুঁকিতে 512টি মার্কেট এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় পাওয়া গেছে 622টি মার্কেট, শপিং মল। ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন পরিদর্শন শেষে এসব ভবনকে ঝুঁকিপূর্ণ ও খুবই ঝুঁকিপূর্ণ জানিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চিঠি দেওয়া হয়েছে। কোনো জনসমাগম মার্কেট বা শপিং মলের সামনেও নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। কেন শুধু নোটিশ দিয়েই শুধু দায়সারা হচ্ছে জানতে চাইলে ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী কালবেলাকে জানান, নোটিশ দেওয়ার বাইরে তাদের আর ক্ষমতা নেই। এজন্য যাদের এনফোর্সমেন্ট ক্ষমতা রয়েছে সেই প্রতিষ্ঠান বা সংস্থাগুলোকে তারা নোটিশের অনুলিপি দিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে থাকেন। ভবনগুলোতে নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম, বৈদ্যুতিক সঞ্চারণ লাইনের তার ঝুলিয়ে রাখা বা অনিরাপদভাবে রাখা, বিল্ডিং কোড অনুযায়ী অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা না করাকে অগ্নিঝুঁকির তালিকাভুক্ত করা হয়। এজন্য ভবনের নকশার বাইরে গিয়ে দরজা জানালা বন্ধ করে দেওয়া কিংবা নতুন করে স্থাপনা তৈরি করে গমনাগমন পথ রুদ্ধ করা এবং প্রয়োজন অনুযায়ী সিঁড়ি না থাকলেও ঝুঁকিপূর্ণ হিসেবে ওই ভবনকে বিবেচনা করা হয়। আফসার আনাজ, কালবেলা।